নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি যে ড্রাগন গাছের সারা বছরের পরিচর্যা কেমন হবে, এবং একটি ভিডিওতে আলোচনা করেছি যে ড্রাগন গাছে বেশি করে ফুল আনতে কী করতে হবে। এপ্রিল মাস থেকে ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে, সেই ফুলের পরিচর্যা কেমন করতে হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই নিয়ে আজকের ভিডিও। ভিডিওর শুরুতে আপনাদের জন্য একটা নতুন খবর, ভিডিওর শেষে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবেন তাদের প্রথম সঠিক 10 জন উত্তরদাতার নাম আমি ঘোষণা করব পরের ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে মন দিয়ে দেখুন। এর আগের ভিডিওতে প্রশ্ন ছিল বর্ষাকালে কতদিন অন্তর গাছে ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করার কথা বলা হয়েছে ভিডিওতে, উত্তর হলো 10 দিন। এই ভিডিও যখন তৈরি করছি তখন পর্যন্ত প্রায় 350 জন উত্তর দিয়েছেন, তাদের বেশিরভাগই দিয়েছেন সঠিক উত্তর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা সৌরভ যোশী ব্লগ ফ্যান্স, মোহাম্মদ আব্দুল খালিক, স্বপ্না পাল, মৌমিতা রয়, জয় পাল, আসিফ মেহবুব, অমিতাভ ব্যানার্জি, আসানুল্লাহ হাসান, রাফায়েত রহমান আর এবং সুপ্রতীক দাস। এবার আসি আজকের ভিডিওতে। ড্রাগন গাছে যখন ফুল আসতে শুরু করে তখন কিন্তু সব ফুল একসঙ্গে আসে না। কিছুদিন আগে এই ড্রাগন গাছ থেকে কয়েকটা ফল তোলা হয়ে গেছে, পাশাপাশি দেখুন বেশ কিছু ফুল আবার নতুন করে ধরেছে। এদিকের যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো বেশ বড় ফুল, এগুলো আজ রাতেই ফুটবে এবং আজকে রাতে এগুলোকে হ্যান্ড পলিনেশন করতে হবে। পাশাপাশি এদিকে দেখুন এই কতগুলো ফুল, এগুলো নতুন ফুটছে, এগুলো আবার কয়েকদিন পরে বড় হবে, এবং এই ফুলগুলো তার থেকে কিছুটা বড়, এগুলো ফুটতে আরও কয়েকদিন দেরি আছে। ড্রাগন গাছে ফুল আসার পর সবথেকে যেটা বড় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ফুল হলুদ হয়ে ঝরে পড়া। আমার হাতে এই যে দুটো ফুল দেখতে পাচ্ছেন, ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়েছে। এটা কেন হয়? এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো যদি প্রিম্যাচিওর গাছে ফুল আসে তাহলে কিন্তু সেই ফুলটা ফলে পরিণত নাও হতে পারে, ফুল হলুদ হয়ে ঝরে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। কিন্তু পরিণত গাছে ফুল আসার পর যদি হলুদ হয়ে ঝরে পড়ে তা কিন্তু খুব চিন্তার বিষয়। সেটা কেন হয়? প্রধান কারণ হলো জল। ড্রাগন গাছে যদি এই সময়ে জল অত্যন্ত কম হয় বা অত্যধিক হয়ে যায় তাহলে কিন্তু গাছের ফুল হলুদ হয়ে ঝরে পড়তে পারে। এই সমস্যাটা কিন্তু আমরা যারা বাস্কেটে বা টবে ড্রাগন ফুল করি তাদেরই বেশি হয়, বাস্কেটের মধ্যে জলের ডিসব্যালেন্সটা হতে পারে। কিন্তু যখন জমিতে ড্রাগন গাছ চাষ করা হয় তখন কিন্তু জলের এই ডিসব্যালেন্স ব্যাপারটা থাকে না, তাই আমরা ছাদ বাগানে যারা ড্রাগন গাছ টবে বা বাস্কেটে করছি তাদেরকে জল দেওয়ার বিষয়টি ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ড্রাগন ফুল ধরার পর হলুদ হয়ে ঝরে পড়ার আরেকটা অন্যতম কারণ হলো পিঁপড়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার পরিণত ডালে 3টে ফুল ছিল, 3টে ফুলই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে। তার কারণ এই রকম ছোট থাকা অবস্থায় যখন পিঁপড়েগুলো এই ফুলে আক্রমণ করে তারা এই ফুল থেকে রস শুষে খেয়ে নেয়, ফলে ফুলটা পরিণত হয় না, হলুদ হয়ে ঝরে পড়ে। ড্রাগন গাছে ফুল আসার পর পিঁপড়ে কিন্তু লাগবেই, সেটা কিন্তু আটকানো যাবে না। পিঁপড়ে লাগলে পরে যাতে ফুল থেকে রস শুষে খেয়ে ফেলতে না পারে সেই পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। জৈবভাবে নিম তেল বা তামাক পাতা ভেজানোর জল স্প্রে করলে সহজেই পিঁপড়ে তাড়ানো যায়, এবং সেটা সপ্তাহে 2 বার করলেই হবে। কিন্তু যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তাহলে সেটা সপ্তাহে 1 দিন করলেই হবে। ড্রাগন গাছে যখন বেশি পরিমাণে ফুল আসে তখন যেটা হয় যে অনুখাদ্যের অভাব হয়ে যায়, বিশেষ করে টবে বা বাস্কেটে লাগানো গাছে। তো সেটা যাতে না হয় ফুল আসার পরই আপনাকে কিছু নিউট্রিয়েন্টস বিশেষ করে বোরন স্প্রে করতে হবে। কী করলে প্রচুর পরিমাণে কড়ি আসবে তা আমি আগের ভিডিওতে বলেছি, যে পরিণত ডালগুলোকে
টিপিং করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ডালটা আমি এখানে কেটেছিলাম, কিন্তু টিপিং করে দেওয়ার পর ফুলের সিজনে নতুন ডালও কিন্তু বেরোতে পারে। এই যে দেখতে পাচ্ছেন নতুন ডাল বেরিয়েছে। ড্রাগন গাছে যখন ফুল এবং নতুন ডাল বেরোয় প্রথম অবস্থায় দেখতে একই রকম লাগে, এই কাঁটার মুখগুলো লাল হয়ে ওঠে, কিন্তু কয়েকদিন পরেই বোঝা যায় যে ফুল বেরোচ্ছে নাকি ডাল বেরোচ্ছে। যদি পরিণত ডাল থেকে নতুন ডাল বেরোতে থাকে তাহলে কিন্তু সেই ডালগুলো ভেঙে ফেলতে হবে। নতুন এই ডালগুলোকে ভেঙে ফেলতে হবে, তার কারণ যে সময় গাছে ফুল আসছে সেই সময় যদি নতুন ডালও গজায় তাহলে যে পরিমাণ এনার্জি গাছটি তৈরি করবে তা কিন্তু ফুল এবং ডালের মধ্যে ভাগ হয়ে যাবে, তার ফলে ফুলগুলো তত বড় হবে না, ফলের সাইজও ঠিকমতো হবে না। তাই এই ডালগুলোকে ভেঙে দেওয়া খুব জরুরি। বিকেল থেকে ফুটতে শুরু করে ড্রাগন ফুল, রাত 10-11টার মধ্যে পুরোপুরি ফুটে যায়। তারপর হ্যান্ড পলিনেশনের ভালো সময়। ড্রাগন গাছে কাঁটার যন্ত্রণা যেমন আছে তেমনি তার ফুলে সেই যন্ত্রণা দূর করার মন্ত্রও আছে। ধপধপে সাদা পালকের মতো সাজানো পাপড়ি, সেই সঙ্গে মিষ্টি গন্ধ। রাতের অন্ধকারে ছাদ বাগানে যেন নেমে এসেছে আকাশের চাঁদ। এই ফুলের গঠনটা এমনই যাতে পুংকেশর এবং গর্ভকেশর চক্র খুব কাছাকাছি থাকে এবং অল্প হাওয়াতেই পলিনেশন হয়ে যায়। কিন্তু ফুল যেহেতু মাত্র এক রাতের জন্য থাকে তাই সেই রিস্কটা না নিয়ে আমরা হ্যান্ড পলিনেশন করে দিই। সব প্রজাতির ড্রাগন ফুলের জন্য হ্যান্ড পলিনেশন বাধ্যতামূলক নয়। যে ফুলের স্টিগমা বা গর্ভদণ্ড পুংকেশর চক্রের থেকে বেশি উঁচুতে থাকে সেই ফুলের ক্ষেত্রে হ্যান্ড পলিনেশন মাস্ট। তার জন্য নিতে হবে এই রকম কটন বাড বা নরম তুলি। পুংকেশর থেকে রেণু সংগ্রহ করে এভাবে তা লাগিয়ে দিতে হবে গর্ভদণ্ডের মাথায়। এক জায়গায় রেণু সংগ্রহ করে তা দিয়ে একাধিক ফুলে পলিনেশন বা ক্রস পলিনেশন করা যায়। ক্রস পলিনেশন হলো এক প্রজাতির ফুলের রেণু নিয়ে অন্য প্রজাতির ফুলে দেওয়া, তাতে ফলের সাইজ ভালো হয়। যারা ড্রাগনের বাগান করেন বা যাদের ছাদ বাগানে একাধিক গাছ রয়েছে তাদের পক্ষে সমস্ত ফুলে হ্যান্ড পলিনেশন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বাগানে হাই ভোল্টেজ আলো জ্বেলে দেওয়া যেতে পারে। দিনের মতো আলো দেখে এবং ফুলের মিষ্টি গন্ধে হাজির হবে মৌমাছিরা। এই যে ড্রাগন দেখছেন, এটা আমার মরক্কন ভ্যারাইটির ড্রাগন। এই ফল সাইজে একটু ছোট হয় কিন্তু সংখ্যায় অনেক হয়। আগে যে ফলগুলো তোলা হয়ে গেছে সেই ফুলগুলো এমন জায়গায় ফুটেছিল যেখানে হ্যান্ড পলিনেশন করার কোনো সুযোগ ছিল না, তাতেও কিন্তু সমস্ত ফুল থেকেই ফল হয়েছিল। এবারও আশা করছি সমস্ত ফুল থেকেই ফল ধরবে। এবার আসি আজকের প্রশ্নে। যে যে কারণে ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে পড়তে পারে তার কোন কারণ ভিডিওতে আমি আলোচনা করিনি। বর্ষাকালে যে কারণে ফুল ঝরে যেতে পারে বা ফোটার পর পচে যেতে পারে। ফুল আসার পর ড্রাগন গাছে কোন খাবার দিলে বেশি ফল হবে এবং ফল বড় ও মিষ্টি হবে তা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। সেই ভিডিওতেই থাকবে এই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন বা রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ ফলো করে প্রশ্নের সঙ্গে ছবি পাঠাবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।